কোরিয়ান ফ্রেন্ডসদের নিয়ে 150 টাকায় আনলিমিটেড ফান। আজকে আমি চলে এসেছি টগি ফান ওয়ার্ল্ডে। বাচ্চাদের মতো লাফালাফি করতে প্রথমে আমি চলে যাই জাম্পিং হাউসে। এরপর আমি ট্রাই করি তাদের অ্যাডভেঞ্চারাস 5D রাইডগুলি। অ্যান্ড গাইজ, দেখতেই পাচ্ছেন এই রাইডটা কতটা এক্সাইটিং। অ্যান্ড দেন অনেকক্ষণ আমি আমার ফেভারিট বাস্কেটবল খেললাম। অ্যান্ড আমি কিন্তু বেশ ভালোই স্কোর করতে পেরেছি। বড়দের পাশাপাশি এখানে কিন্তু ছোটদেরও অনেক রকমের রাইডস আছে। Now it's time for Disco Takada. And guys, এই রাইড উঠে কিন্তু আমি কয়েকবার ব্যথা পেয়েছি, তাই এই রাইডটা তেমন ভালো লাগেনি আমার কাছে। এখন আমি চলে আসি কিছু 3D ভিডিও গেম খেলার জন্য। অ্যান্ড এটা কিন্তু বাচ্চাদের এবং বড়দের সবার জন্যই। অ্যান্ড এগুলার টিকিট হলো 300 টাকা করে। আপনারা চাইলে আমার মতো তাদের 3,500 টাকার প্যাকেজও নিয়ে নিতে পারেন। এই প্যাকেজটিতে আপনারা প্রত্যেকটি রাইড একবার করে খেলতে পারবেন। আর টগি ফান ওয়ার্ল্ডে কিন্তু 100+ রাইড রয়েছে, তাই আপনারা যদি অনেকগুলো রাইড ট্রাই করতে চান সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল টিকিট না কিনে টগি এক্সট্রিম প্যাকেজটা নেওয়াই বেটার হবে। এখন আমি চলে আসছি তাদের লেভেল 13-এ মিরর মেইজে। কেউ যদি আয়নার জগতে হারিয়ে যেতে চান তাহলে এই রাইডটি অবশ্যই ট্রাই করবেন। And guys, it was really fun. And এখন আমি রেসিং গেম খেলার জন্য এই রাইডটি ট্রাই করব। রাইডগুলোর মুভমেন্ট অ্যান্ড ভাইব্রেশনের কারণে আপনার মনে হবে যে আপনি সত্যিই গাড়ি চালাচ্ছেন। এছাড়াও আমি বেশ কিছু ছোটখাটো রাইড ট্রাই করলাম। অ্যান্ড গাইজ, এখন আমি চলে এসেছি তাদের মোস্ট এক্সাইটিং মাল্টিপ্লেয়ার গেম লেজার ট্যাগে। ঢাকার মধ্যে ফ্রেন্ডসদের নিয়ে অ্যামিউজমেন্টের জন্য এটা থেকে আর বেটার কোনো অপশন নেই। টিম বা ইন্ডিভিজুয়ালি একে অপরকে লেজার গান দিয়ে শুট করা অ্যান্ড দেন সবার থেকে হাইয়েস্ট স্কোর করাই হলো এই গেমের মেইন টার্গেট। অ্যান্ড আমার সাথে আমার ফরেন ফ্রেন্ডসরাও কিন্তু বেশ এনজয় করেছে। অ্যান্ড সবার লাস্টে আমি চলে এসেছি বোলিং করতে, যদিও এই গেমটা আমি মোটেও পারি না। বাট যেহেতু আমার সবগুলো রাইডের টিকিট নেওয়া আছে তাই ভাবলাম যে কেন না এটাও ট্রাই করে ফেলি। তো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। যাদের এই ভিডিও ভালো লেগেছে এবং ফ্রেন্ডদের নিয়ে এটা ট্রাই করতে চান তারা তাদের ফ্রেন্ডসকে এখানে ট্যাগ করে ফেলুন। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে। বাই বাই।